ফিরাশন বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদ এদিকে। তেলিয়ামুড়া পৌর পরিষদ যেখানে রয়েছে 15টি ওয়ার্ড, সেই 15টি ওয়ার্ডে পানীয় জলের সরবরাহটা নিরবিচ্ছিন্নভাবে রয়েছে কিনা বা কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা প্রত্যেকটা বিষয় দেখার জন্য আজকে বিধায়িকা কল্যাণী রায় তিনি পৌঁছে যান তেলিয়ামুড়া পৌরবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনের জন্য। ডিডব্লিউএস এর দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকাতে যেখানে পরিদর্শন করেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, কথাবার্তা বলেন আধিকারিকদের সঙ্গে, পানীয় জলের কি সমস্যা রয়েছে, কোথায় পানীয় জলের একটা আকাল রয়েছে প্রত্যেকটা বিষয় জানার জন্য আজকে বিধায়িকা সকালবেলাতেই পৌঁছে যান। এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি পানীয় জলের সমস্যা রয়েছে এবং এই পানীয় জলের সমস্যা নিয়ে সারাটা বছরই আমরা লক্ষ্য করি যে বিভিন্ন রকমের খবর আসছে, বিভিন্ন রকমের অভিযোগ দেখতে পাই, কোথাও এলাকাবাসীদের পথ অবরোধের বিষয় চোখের সামনে উঠে আসে তো কোথাও আবার পানীয় জলের জন্য তীব্র হাহাকার লক্ষ্য করা যায়। তবে সেক্ষেত্রে তেলিয়ামুড়াতে 13, 14 এবং 15 নম্বর যে তিনটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলিতে পানীয় জলের একটা তীব্র সমস্যা রয়েছে, যে সমস্যা আগামী দিনে কিভাবে নিরসন করা যায় তারই চিন্তা ভাবনা এবার বিধায়িকা পৌঁছে গেলেন ডিডব্লিউএস এর আধিকারিকদের সঙ্গে নিয়ে এবং কথাবার্তা বললেন, খতিয়ে দেখলেন সরজমিনে পুরো জায়গা। ঠিক কি জানাচ্ছেন বিধায়িকা শুনবো। এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাই, ওয়াটার চিফ ইঞ্জিনিয়ার, ওয়াটার রিসোর্স সবাই এসেছেন। আপনারা জানেন ইতিমধ্যে রাজ্য সরকার, রাজ্যের ডিডব্লিউএস মিনিস্টার অলরেডি আমাদের চাকমাঘাট থেকে ইনটেক করে তেলিয়ামুড়ার 15টা ওয়ার্ডে যাতে আমরা পানীয় জল দিতে পারি তার জন্য একটা টেন্ডার করা হয়েছে এবং ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। তো আজকে গ্রাউন্ড বিষয়টা দেখার জন্য ওনারা এসেছেন আগরতলা থেকে। তো বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে চাকমাঘাট ব্যারেজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকে, জলটা স্টোর করা হয় ক্যানেলের মাধ্যমে, সেই জলটা ইরিগেশনে ইউজ করা হয়। তো এটা মে মাস পর্যন্ত, যেটা বোরো ধানের যে সময়টা মে মাস পর্যন্ত এই গেটটা বন্ধ থাকে। এই সময়ে জলের লেভেল 5 মিটারের উপরে এখন অবধি আছে এবং সেই লেভেলটা যদি না থাকে তাহলে কৃষকদের আমরা জল দিতে পারছি না। তো আমরা সেটাই এখন আমার পরিকল্পনা হয়েছে, রাজীববাবু এখানে আছেন, খুব দক্ষ মানুষ, দক্ষ ইঞ্জিনিয়ার এবং ওয়াটার রিসোর্স থেকে এসেছেন, সকলে মিলে একটা পরিকল্পনা আমরা করেছি যে ইনটেক ওয়েলের যে কাজটা এটা 2.5 ফিট 2.5 মিটার অবধি থাকলেও করা যাবে। সুতরাং এটা সম্ভব হবে ফ্রম মে, যখন বর্ষা শুরু হবে, যখন প্রাকৃতিক উপায়ে কৃষকরা জল পাবে বা ধানও তখন মেচুর হয়ে যাবে। তো মে মাস পর্যন্ত ইনটেক ওয়েলের কাজ, আমরা পাইপলাইনের কাজ যাতে চলতে পারে, ফ্ল্যাট প্রোকিউর করা, এই কাজগুলো আমরা চালিয়ে যাতে যেতে পারে কোম্পানি, সেটা এখন তিনি সেটা বলেছেন। আর ইনটেক ওয়েলের কাজটা আমরা মে মাসে যাতে ধরতে পারি সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে বিধায়িকার পরিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম, পরিদর্শনের পর তিনি কি জানাচ্ছেন তবে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি হিরণময় রায়। হিরণময় দা, আজকে পরিদর্শনের পর পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ঠিক কি পদক্ষেপ গ্রহণ করেছেন বিধায়িকা? তেলিয়ামুড়ার মধ্যে যে পানীয় জলের যে বর্তমান যে ওয়াটার প্ল্যান্টেশনটি রয়েছে সেখানে শুকা মৌসুমে যে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় জল তখন খুবই কম পাওয়া যায় এবং বর্তমানে যেখানে দুবেলা জল দেওয়ার কথা সেখানে এক বেলা শুধু জল দেওয়া হচ্ছে তাও 30 মিনিট করে। তো সেই জায়গায় লক্ষ্য করা হয়েছে যে যেখানে প্ল্যান্টেশনটি রয়েছে সেখানে একটি দক্ষতার অভাবের জন্য সেখানে বর্তমানে প্ল্যান্টেশনটি রয়েছে, তো সেটির জন্য কোনো কাজ হচ্ছে না। তো এখন 5,51,00,000 টাকা নতুন করে প্ল্যান্টেশন হবে, সেটি হবে চাকমাঘাট থেকে পানীয় জলের জন্য যে ব্যবস্থা করা হবে এবং সেখান থেকে পাইপ যোগে আনা হবে তেলিয়ামুড়া শিববাড়ি স্থিত যে ওয়াটার প্ল্যান্টেশন সেখান থেকে ট্যাঙ্কি যোগে সাপ্লাই করে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডে ওয়ার্ডবাসীদের কাছে জল যাবে। হিরণময়দা, সেক্ষেত্রে এই কাজ ঠিক কবে থেকে শুরু হবে পুরোপুরি ভাবে এবং কতদিন লাগবে সম্পন্ন হতে, কতদিন পর পুরো ওয়ার্ডে জলের সমস্যা মিটে যাবে? মে মাস থেকে 19 সাক্ষাৎকারে যা বলেছে মে মাস থেকে শুরু হবে এই কাজটি এবং চাকমাঘাটের জলটা শুধু এখানে না, কৃষকদের যে ক্যানেলের কিছু সেচের জন্য যে ক্যানেল দিয়ে যে জল যায় সেটিও সেখান থেকে যায়, তো সেটি একটা অসুবিধার সম্মুখীন হতে হবে।
তার জন্য যে মে মাসের থেকে বলেছেন যে কাজ শুরু হবে। ধন্যবাদ হিরণমন্দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে যে বিষয় জানতে পারছি আমাদের প্রতিনিধি মারফত, মে মাস থেকে কাজ শুরু হয়ে যাওয়ার কথা, তা যত দ্রুত সম্ভব জলের সমস্যা নিরসন করে প্রত্যেকটা ওয়ার্ডের মানুষকে পানীয় জল পৌঁছে দেওয়া অতি দ্রুত, সেই দিশাতেই সে উদ্যোগে কাজ করে চলেছেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।